এখনকার যুগের মানুষ কিন্তু হাত তালি দিতে চায় না, কেন বলুন তো? কারণ এখনকার যুগে সবার হাতে একটা করে ফোন, তাই তো? বাড়ি থেকে আপনারা হাত টানতেই ভুলে যান, মোবাইলটা ঠিক আনে না, মোবাইল বসু জরুরি, কেন বলুন তো? মোবাইলে ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইউটিউব আছে, আমার মন ভালো নেই। তো নতুন একটা জিনিস বেরিয়েছে শুনলাম, কি জানেন? আজকে আমার মন ভালো নেই। ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম বুঝেছেন? আগে জানতাম একটাই গ্রাম হয় কি গ্রাম, এখন দেখছি মোবাইলে নতুন জিনিস বেরিয়েছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম খুলে এখন নতুন নতুন নাচ বেরিয়েছে, তাই তো? যাদের যাদের হাতে মোবাইল ফোন নেই তোরা হাত তালি দাঁড়া, একটু হাত তালি না দিলে কি হয়? আচ্ছা তোরটা মায়ের গান গাইবো, সবাই মনে হয় বাড়ি থেকে মনে হয় মুখে তালা ঝুলি এসেছে, নাই চাবিটা নিয়ে আসবো খোলার জন্য, নাকি মুখে সেলুটেপ মেরে এসেছেন কোনো কথা বলা যাবে না, তাই তো? তো গাইবো একটি মায়ের গান। তুই পৃথিবীতে মা ছাড়া কিন্তু আমাদের আর কেউ ভালোবাসে না, কিন্তু এক জায়গায় গেছিলাম প্রোগ্রামে বলছিলাম এই পৃথিবীতে কেউ আর মা ছাড়া কেউ আর আমাদের ভালোবাসে না এখনকার যুগ। আড়াল থেকে একজন লোক বলছে, এই কি বলতা হ্যায়, এখনকার যুগে মা থেকে বেশি কে ভালোবাসে জানো? বউ বেশি ভালোবাস, গার্লফ্রেন্ড বেশি ভালোবাস, বুঝিয়ে বাবা রে এখনকার যুগে আর মায়ের কোনো কদর নাই, বউ আর গার্লফ্রেন্ড পেলেই যথেষ্ট, তাই তো? এখনকার যুগে ছেলেরা কি ভাবে জানেন, ধুত মা গেছে যাক, এখনকার যুগে আমার বউটা একটু স্মার্ট বউ আছে ভালো লাগে। তো আগেকার যুগে কিন্তু সতী সাবিত্রী বউ ছিল, এখনকার যুগে কি হয়েছে জানেন, স্মার্ট বউ, স্মার্ট বউ, একদম নায়িকা দেখতে বউ হবে, ও দেখতে পাচ্ছ আমাদের কাঠপুটে রাখার ঘর, এই ঘরটাতে তুমি আজকে থেকে থাকবে, তোমাকে আমরা কোনো খাবার দাবার দেব, তাই তো? বারান্দায় কিন্তু বার করে দেয়, সব ইউটিউবাররা আসে, ঠাকুমা তোমার এত কষ্ট কেন? তো ঠাকুমা তো বলে, বাবা তোমাদের বলুন কিছু, আমার ভাগ্যের দোষ, তবুও কিন্তু ছেলেমেয়ের নামে কিন্তু দোষ দেয় না। শুনুন, অনেক লোক কিন্তু কি কি বলে জানেন, মা গো অনেকদিন তো তোমাকে ঘুরতে নিয়ে যাইনি, চলো আমার মোটর সাইকেল একটুখানি চাপবে, চলো তোমাকে একটু ঘুরতে নিয়েছি, চলে গেল মোটর সাইকেল, মাঝ রাস্তায় মোটর সাইকেল দাঁড় করিয়েছে, দিয়েছেন বাইক দাঁড় করিয়েছে, বলছে মা আমার প্রচুরই ভাত খেতে ইচ্ছে করছে, প্রচুর খিদে পেয়েছে, যাই ওই হোটেল থেকে একটু খাবার খেয়ে আস। তো মাকে বলছে যে মা এখানে তুমি একটুখানি বস, তো ছেলে কিন্তু চলে গেল বাইক চালিয়ে ভট 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 ভট, কিন্তু মা কিন্তু এখানে বসে আছে, সকাল থেকে দুপুর হয়ে গেল, দুপুর থেকে বিকেল হয়ে গেল, ছেলে আর আসে না, সব রিপোর্টাররা হাহাকার লাগিয়ে দিয়েছে, ভিড় হয়ে গেছে, বলে ঠাকুমা তোমার বাড়ি কোথায়, তোমার ছেলেকে? টিভিতে ছেলে আর বউ দেখছে যে এরকম ভাবে পড়ে আছে, তবুও কিন্তু যাচ্ছে না, হাজার হাজার জায়গায় নিউজ দেওয়া হচ্ছে, এনার নাম এই আর ইনি এই ড্রেস পড়েছিল, এখানে এনাকে ফেলে দিয়ে গেছে, তাই তো? তবুও কিন্তু কেউ কিন্তু নিতে আসে না, অনেক কেউ কিন্তু বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাই তো? তো এই পৃথিবীতে কিন্তু এখন মাকে আর কেউ ভালোবাসে না, সত্যি কথা বলবো, এই পৃথিবীতে কিন্তু অনেক বৃদ্ধাশ্রম আছে, কিন্তু আরো নতুন নতুন বৃদ্ধাশ্রম তৈরি করা চলছে, কারণ বৃদ্ধাশ্রমে আর মা বাবা ধরছে, সবাই একে একে নিজের মা বাবাকে রেখে দিয়ে চলে আসছে বউয়ের কথায়। এই শোনো, এই শোনো, যদি তোমার মা থাকে তাহলে আমি থাকবো না, আর আমি থাকলে তোমার মা থাকবে না, বউ থাকলে মা বাবা না, মা থাকলে বউ বাবা না, তুমি হয়ে না তুমি, তো সেই জন্য একটি মায়ের গান গাইবো।
4 মিলিয়ন ভিউ আছে গর্ভে ধরেছে কত যন্ত্রণা ধরেছে কত শক্তি বলে দুনিয়া প্রভু কেন মায়ের চোখে জল এ দুনিয়া তবু কেন মায়ের চোখে জল সবকিছু কিন্তু দেখায় কিন্তু আমরা বড় হয়ে মা বাবাকে কিন্তু কিচ্ছু দেখতে দিই না সেই বৃদ্ধাশ্রমের চার দেওয়ালের মধ্যে রেখে আসি তাই তো আর বলি এই যে এখানে যে রেখে এলাম এইখানের লোক তোমাকে খাওয়া পড়া সবকিছু দেবে শুধু তোমাকে আমি মাসে মাসে 500 টাকা পাঠিয়ে দেবো তুমি যা করার করে নেবে তাই তো এই বলে কিন্তু ছেলে বৃদ্ধাশ্রমে মা বাবাকে ফেলে রেখে চলে আসে একবারও কিন্তু ঘুরে ফিরেও তাকায় না যে রেখে গেলাম মা বাবাকে ভালো হলো নাকি মন্দ হলো আবার এই কথা শুনে আড়াল থেকে পিছন থেকে কিন্তু মানে অনেক লোক কিন্তু হতে পারে অনেক লোক কিন্তু নিজের বন্ধুকে বলতে পারে এই যে শোন এইসব কথা শুনছিস না যখন যখন তুই বড় লোক থাকবি এইসব কথা যদি তুই মানিস তাহলে তুই নিচে নেমে যাবে তাই তো এইসব কিন্তু বলছি তো এখনকার যুগের মানুষ কিন্তু বাউল এইসব তত্ত্ব কথা শুনতে চায় না এখনকার মানুষ কি শুনতে চায় জানেন ডিজে ডিজে উঠিয়ে বাবা রে ডিজে তে কত কিছু বলে ডিজে এখনকার মানুষ ডিজে শুনতে চায় বাউল গান শুনতে চায় না তাই তো ঠিক বলেছি তো তো এখানে আমরা কত মানুষ আছি আমরা এই পৃথিবীতে আমাদের কত কোটি কোটি মানুষ সবাই কিন্তু মায়ের গর্ভে ধারণ করে এই পৃথিবীতে এসেছে কিন্তু তবু তবু কেন মহাজন এ দুনিহি যায় তবু কেন মহাজন চোখে যায়
অনেক কিন্তু শাড়ি ঝুলানো থাকে, তাই তো? বেনারসি জামদানি ঢাকাই শাড়ি কত শাড়ি বাবার, কত শাড়ি থাকে, তাই তো? কত মিষ্টি টিষ্টি সাজানো থাকে, মিষ্টি ফল ফুল কত কিছু। কিন্তু তাদের বাড়ি গিয়ে খোঁজ নিন তাদের মা কবেকার যুগের একটা শাড়ি পরে আছে, কপালে কিন্তু পান্থা ভাত ছাড়া কিন্তু কিছুই জোটে না। তো আমি বলছি না যে ঠাকুরকে সেবা দেবেন না, শ্রীকৃষ্ণ কিন্তু বলেছেন যে প্রথমে পিতা মাতার সেবা করো তারপরে আমার সেবা করো। তো শ্রীকৃষ্ণ আমার ছোট্ট গোপালও কিন্তু মা যশোদার কাছে মার খেয়েছিল, উনি কিন্তু এক আঙ্গুলে কিন্তু পুরো বিশ্বকে ধরে আছেন, তাই তো? উনি কিন্তু পালন কর্তা, তাই তো? পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ উনি, তবুও কিন্তু উনি কিন্তু মায়ের কাছে কিন্তু ডান্ডা পেটা খেয়েছিল, তাই তো? কিন্তু শ্রীকৃষ্ণও কিন্তু মা বাবাকে ভালোবাসতেন। তো সেই জন্য ভগবানকে সেবা করুন কিন্তু পিতা মাতাকে আগে সেবা করুন। তো সেই জন্য বলছি তবু কেন ভাই।